হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 4টা। তো এখন আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ আমি আমার শাশুড়িমা আর রিসপা একটু রাস্তায় যাব, একটু দরকার আছে একটা বাড়িতে। তো সেই কারণে আমি হাত নিচ্ছি, তবুও বাড়িতে থাকলেও হাত মুখটা ধুই। ঘুম থেকে উঠে হাত মুখটা না ধুলে না ভালো লাগে না, কেমন জানি মানে ঘুমের ঘোরটা কাটে না, সেই জন্য এখন হাত মুখটা ধুয়ে নিয়ে আমি একটু নাইটিটা পাল্টে নেব, কারণ এই নাইটি পরে বাইরে যাওয়ার মতো নাইটি না। তো এই যে দেখো, আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, এখন একটু মানে চুল টুল আঁচড়ে নেবো, তারপরে বাইরে যাব। তো এখন চুলটা আঁচড়াচ্ছি, তারপরে রেডি হয়ে বাইরে গিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো এখন দেখো, আমরা রাস্তায় চলে এসেছি, আমরা যাচ্ছি একটা বাড়িতে, মানে আমাদের পাশের বাড়িতে একটু দরকার আছে। তো আমি, মা আর রিসপা যাচ্ছি, মা আগে আগে আছে, সেই জন্য মাকে দেখালাম না, কারণ মা একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলো, তো আমি আর রিসপা একটু পরে পরে যাচ্ছিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আমরা এখন যাচ্ছি। আমরা যখন রাস্তায় ছিলাম তখন কিন্তু ঠিক 5টা বাজে, তাও দেখো কতটা রোদ, মানে এখন অন্ধকার না হলে রোদ্দুরটা যায়ই না। আর এই যে দেখো, যে বাড়িটাতে আসলাম ওই বাড়িটার সামনে লজ্জাবতী গাছ আছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো গাছটা, মানে হাত দিয়ে ছোঁয়া দিলেই কি সুন্দর, মানে বন্ধ হয়ে যায় পাতাগুলো। তো তোমরা সবাই জানোই যে লজ্জাবতী গাছ এরকমই হয়, মানে হাত দিয়ে ছোঁয়া দিলেই মানে বন্ধ হয়ে যায় পাতাগুলো, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, তো আমরা যতবারই হাত দিয়ে ছোঁয়া দিচ্ছিলাম পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো একটু বেশ ভালোই লাগছিলো, সেই জন্য আমি আর রিসপা গোটা গাছটা একদম ডলে মুছড়ে দিয়ে এসেছি। তো এই যে দেখো, ওই বাড়িটার সামনেই ফুল গাছটা, তো ফুলটার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু আমাদের বাড়িতে ওই গাছটা ছিল, মানে আমার বিয়ের আগেও ছিল, সে মানে আমি এসে শুনেছি যে গাছটা কেটে দিয়েছে আমাদের যখন বাড়ি করা হয় তখন। তো গাছটা খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে দেখো, এখন আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পুকুরটা কেটে বড় করা হচ্ছে, মাছ ছাড়বে সেই জন্য। আর এই যে দেখো, এখন জল দেওয়া হচ্ছে আস্তে আস্তে, এখনও পুকুরটা ঠিকঠাক ভরেনি, তো আরও জল লাগবে, তারপরে মাছ ছাড়বে। যেদিন মাছ ছাড়বে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আর এই যে দেখো এই আম গাছটা, মানে গোটা মানে পুকুরের যে এই যে দেখো পুকুরের সাইডটা গোটাটাই আম গাছ ছিল। তো পুকুরে যেহেতু মাছ ছাড়া হবে, তো গাছ থাকলে তো পুকুরের ক্ষতি, সেই জন্য গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। একটা আম গাছই আছে আর এই কোনায় একটা আছে। আর এই যে দেখো আমাদের লেবু গাছ, লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে, আর লেবুগুলো দেখো এখনও খুব একটা বড় হয়নি, অনেক বড় হয়। তো আরও যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো গোটা গাছে লেবু ধরেছে, পাতার থেকে লেবুই বেশি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যখন মানে আমাদের আম গাছগুলোতে এবার বেশি আম ধরেনি। আর এই যে দেখো পান গাছটা, পান গাছটা নিজে নিজেই হয়েছে, গোটা আম গাছটা মানে কি বলবো, গোটা আম গাছের গায়ে গোটাটাই জড়িয়ে হয়েছে, একা একাই হয়েছে, গাছটা লাগানো হয়নি। তো ওই পান গাছগুলো, আমাদের বাড়িতে তো কেউ পান খায় না দাদু ঠাম্মা ছাড়া, তো এই পানগুলো খাওয়াও হয় না দাদু। আর এই যে দেখো এখন আমার একটু কাঁচা আম খেতে ইচ্ছে করলো, সেই জন্য এই গাছটা থেকে আম ছিঁড়তে আসলাম। তো এই যে দেখো এটা আমাদের আরেকটা আম গাছ, তো এই আমগুলো কাছেই ছিল সেই জন্য এখান থেকেই ছিঁড়লাম। আর ওই যে দেখো একটা আম গাছ, মানে আমটা ঝুলে পড়েছে নিচে, মানে গাছটা খুবই ছোট আর আম ধরেছে খুব, সেই জন্য ভার সহ্য করতে না পেরে গাছটা মানে আমগুলো সব মাটিতে ঝুলে পড়ছে। আর এই যে দেখো এখন আমি আমগুলো সব কেটে নিচ্ছি, এখন খাবো আমি, রিসপা, মা, সবাই। তো আমগুলো বেশ ভালোই ছিল খেতে, খুব একটা টক না আমাদের গাছের আমগুলো, কাঁচা থাকলেও মানে যখন কাঁচা খাই তখনও অতটা টক না, কিন্তু কোনো কোনো গাছের আম টক। তো আমাদের আগে অনেক আম গাছ ছিল, তো কদিন আগেই সব কেটে ফেলা হলো। তো আমি আগে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আমাদের আম বাগানটা শেয়ার করব, তো সেটা আর হলো না, কারণ গাছগুলো সব কেটে ফেলেছে। তো আগে যদি আমি ব্লগটা মানে করতাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন তো আর হবে না, গাছগুলো আর নেই। তো যতটুকুই আছে যখন আমগুলো পাকবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই যে দেখো এখন আমি আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো কেটে নেওয়ার পরে খাবো। এই যে দেখো এখন আমরা আমগুলো সব খাচ্ছি, মানে আমি, মা, রিসপা সবাই মিলে খাচ্ছি। তো আমি টক খেতে প্রচণ্ডই ভালোবাসি, মানে যে কোনো আচার, কাঁচা আম, তেঁতুল, এসব জাতীয় জিনিস আমার খুবই পছন্দ। তো আমার টক খেতে খুবই ভালো লাগে। তো ওরা বলছিলো আমগুলো একটু নাকি টক, কিন্তু আমার একটু টক লাগেনি, তো সেই জন্য আমি মানে আরামসে খাচ্ছি, কিন্তু ওদের একটু টক লাগছিলো, কিন্তু আমার মাঝে মাঝে একটু ঝাল লাগছিলো, এটা একটু অসুবিধা হচ্ছিলো আমার। তো এই যে দেখো আমি এখন মানে খেতে খেতে সবার সঙ্গে গল্প করছি। তো এখন প্রায় সন্ধে, মানে সন্ধে এখনও হয়নি, হওয়া হওয়া ভাব, চারিদিকটা প্রায় একটু একটু অন্ধকার হয়ে এসেছে। তো এগুলো খাওয়ার পরে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তোমরা তো দেখলেই আজকে বিকেলটা আমি কীভাবে কাটালাম, মানে কী কী করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, জানি আমি কোনো ভিডিও দিলে সব থেকে আগে তোমাদের কাছেই যায়। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। তো এখন